সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল ট্রেডিশনাল মোরগ পোলাও। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট ঈদে মেহমান আপ্যায়নে কিভাবে এই মোরগ পোলাওটা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মোরগ পোলাও তৈরির জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। আজকে আমি পাকিস্তানি সোনালি মুরগিটা দিয়ে করছি। আপনারা চাইলে ব্রয়লার চিকেন দিয়েও করতে পারবেন। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব, সেজন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। আমি এখানে পানিসহ টক দইটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে। মাখানো হয়ে গেলে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে রান্নাটা করে নিতে পারবেন। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালটা দিয়েও রান্না করতে পারবেন, তবে পোলাওয়ের চাল দিয়েই মোরগ পোলাওটা বেশি টেস্ট হয়। আমি চালটাকে 1/2 ঘন্টার জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এতে করে পোলাওটা অনেকটা ঝরঝরে হবে। এবার আমি মুরগিটা রান্না করে নেব, এই জন্য কড়াই দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 5-6টার মতো লবঙ্গ, আর 6-7টার মতো কালো গোলমরিচ। এটা একটু ঘ্রাণ আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। 1/2 কাপ পেঁয়াজ আমি এখানে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনটা ম্যারিনেটের সময় আমি লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি প্রায় মিনিট খানেকের মতো কষিয়ে নিয়েছি। মিনিট খানেক পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে 1 টেবিল চামচ কাঠবাদাম আর 1 টেবিল চামচ কাজু বাদাম মিলিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চীনা বাদামটাও বেটে নিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে প্রায় 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী গুঁড়া। 1 কেজি মুরগির জন্য এটুকুই যথেষ্ট, এর থেকে বেশি জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিলে খেতে ভালো লাগবে না, মশলাটা একটু তেতা লাগবে। এবারে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, 4-5 মিনিটের মতো মশলা থেকে তেল উঠে এসেছে। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ পোলাওয়ের মধ্যে থেকে যাবে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি এই মশলার মধ্যে চিকেনটাকে কষিয়ে নেব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট ধরে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এই পানিতেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনটা সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনের ঝোলটা টেনে আসে সে পর্যন্ত। প্রায় 5-6 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা সেদ্ধ করে রাখা ডিম। আমি মোরগ পোলাওটা পরিবেশনের সময় ডিমটা ব্যবহার করব, তাই আমি ডিমটা আগেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ডিমটা খেতে ভালো লাগে। তবে আপনারা শুধু সেদ্ধ ডিমটাও দিতে পারেন। এবার আরও 2-3 মিনিট পর আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি, সাথে চিকেনগুলোও উঠিয়ে নিচ্ছি। এবার আমি 1/2টা তেল মশলা এই চিকেনের সাথে উঠিয়ে নেব, আর বাকি 1/2টা মশলার মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব।
চালগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুই তিন টুকরা এলাচ, দুই তিন টুকরা দারচিনি। এবার চালটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচটা লোতে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমার মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চাল ছিল, তাই আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। তবে আমি এখানে 5 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যদি দুধটা না থাকে তাহলে দুধটা বাদ দিতে পারবেন, তবে দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর অবশ্যই ফুটন্ত গরম পানিটাই এখানে ব্যবহার করতে হবে। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম পোলাওয়ের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে পোলাওয়ের টেস্টটা ভালো হবে 5-6টার মতো। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একেবারে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসে। প্রায় 5 থেকে 6 মিনিটের পর পোলাওয়ের পানিটা টেনে এসেছে। এবার আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নিচ্ছি আর বাকি যে অর্ধেকটা পোলাও আছে তার উপরে আমি রান্না করে রাখা চিকেনটা বিছিয়ে দিচ্ছি। আমি এখানে ডিমটা সহই দিয়েছি, আপনারা চাইলে ডিমটা উঠিয়ে রেখেও দিতে পারবেন যেহেতু ডিমটা রান্না করাই আছে। দিয়ে দিচ্ছি 5-6টার মতো আলু বোখারা আর প্রায় 2 টেবিল চামচের মতো কিশমিশ। যে অর্ধেকটা পোলাও তুলে রেখেছিলাম সেই পোলাওটা ওপর দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি এই পোলাওটাকে দমে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমাদের মোরগ পোলাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু মিশিয়ে দেখাচ্ছি। দেখুন দর্শক, পোলাওটা কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। এবারে আমি মোরগ পোলাওটা একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ঈদ স্পেশাল ট্রেডিশনাল মোরগ পোলাও পুরোপুরি রেডি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এবারের ঈদে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।